রাতের পর রাত চার দিন ধরে এইভাবে বাচ্চা কোলে নিয়ে এই অবস্থায় পড়ে আছে, না আছে ইউরিনাল, না আছে ল্যাট্রিন, না আছে ন্যূনতম তাদের পরিষেবা, এইভাবে তারা বসে আছে। ওরা বললেই বলবে কে বলেছে বসতে। তো মমতা ব্যানার্জিকে কে বসেছিল ধর্মতলায় বসতে? মমতা ব্যানার্জিকে ধর্মতলায় 26 দিন বসে থাকতে কে বলেছিল? তিনিও সিঙ্গুর থেকে তাড়াদের টাকাদের তাড়ানোর জন্য বসেছিলেন, এরাও চাকরির জন্য বসেছেন। তা তাদের সঙ্গে আলোচনা না করে কেন সরকার কোটে যাবে? কথায় কথায় বলে এত মেজরিটি সরকার, সরকারি কাজে কথায় কথায় হাইকোর্ট হস্তক্ষেপ করছে, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে, এজেন্সি হস্তক্ষেপ করছে, যে সরকারের কোনো ক্ষমতা নেই হাইকোর্টে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। এত দুর্বল প্রাদেশিক সরকার ভারতবর্ষে কোথাও নেই যেটা পশ্চিমবঙ্গে আছে।